আসন্ন 11ই নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোহাম্মদ সম্রাট সর্দারের মোরগ প্রতীকের বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রোববার 7 নভেম্বর বাদ আসর গোগনগর 8 নং ওয়ার্ডের সম্রাট সর্দারের বাসার সামনে থেকে গণসংযোগটি বের করে এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। মোরগ প্রতীকের নির্বাচনী সালাম জানিয়ে এলাকাবাসীর ভালোবাসা নিয়ে 8 নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা করেন মেম্বার প্রার্থী সম্রাট। এলাকার উন্নয়ন ও মানুষের কাছে সেবার লক্ষ্যে নির্বাচন করতে যাচ্ছেন তিনি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সম্রাট বলেন, আপনারা সবাই আমার এই আপনাদের এই ভালোবাসা আমি কৃতজ্ঞ। আপনারা সবাই 11 তারিখে আমাকে এমন করে একটি করে মোরগ মার্কায় ভোট দিয়ে আমাকে জয় করতে পারবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি, থাকবো, চিরজীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর সবাই একটু করে আজানের পর আজান হবে, সবাই এখানে থাকবেন, আজানের পরে নামাজের পরে এখানে নামাজ বিতরণ হবে, সবাই নামাজ খেয়ে যাবে। এনএনটিভি নারায়ণগঞ্জ। Thank you.